নমস্কার সবাইকে। তো রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দুটো পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং ড্রাইভার পোস্ট রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিশ অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো আপনাদের স্পিড পোস্ট বা বাই পোস্ট আপনার অথবা আপনার বাই হ্যান্ড আপনারা জমা দিয়ে আসতে পারেন অফিসে গিয়ে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাডভাইস নাম্বার, ডেট, তারপর পোস্ট, এপির পর কোন পোস্টে আপনারা আবেদন করছেন। তো সম্পূর্ণ আপনাদের ব্লক লেটারসে লিখতে হবে, বাবার নাম, মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, মেল ফিমেল অবশ্যই আপনারা দেবেন, ক্যাটাগরি অবশ্যই আপনারা দেবেন, সম্পূর্ণ অ্যাড্রেস অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস অবশ্যই আপনারা ভরবেন। তো সম্পূর্ণ অবশ্যই আপনারা কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, তো অবশ্যই আপনারা চেকবক্সে অবশ্যই আপনারা টিক করবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রথমত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, তারপর ইন্টারমিডিয়েট মার্কশিট সার্টিফিকেট রয়েছে 10+2, তো গ্রাজুয়েশন মার্কশিট ডিগ্রি থাকে তা অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা দেবেন, তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট, দেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আদার্স যদি আপনারা ডকুমেন্টস অ্যাটাচ করতে চান তো অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন। তো অবশ্যই ডেট প্লেস বসাবেন, দেন আপনাদের সিগনেচার নিয়ে সিগনেচার ভালো ব্যবস্থা আপনারা করবেন। তো এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন, তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা অফিসিয়াল নোটিফিকেশন, তো ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশনের। অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্ম্যাট, ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং ফলং। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার প্রস্তুত করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ফ্লোয়িং পোস্ট অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে প্রথম পোস্ট, দেন হচ্ছে লেভেল টু, আপনার স্যালারি দেওয়া হবে 19,900। তো আপনাদের এটা পারমানেন্ট পোস্টে বিজ্ঞপ্তি, তো 2,90,000 সংখ্যা রয়েছে। দেন স্টাফ কার ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন, তো স্টাফ কার ড্রাইভার আপনাদের সেকেন্ডে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900, সেম রয়েছে আপনাদের লেভেল টুতে স্যালারি থাকছে আপনাদের। পারমানেন্ট পোস্টে বিজ্ঞপ্তি 1,90,000 সংখ্যা রয়েছে। তো অফিসিয়াল সাইট আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই অফিসিয়াল সাইট ভিজিট করার পর, অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন, আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সটে, তারপর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রথম যেটা পোস্ট রয়েছে, তো লেভেল টু আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 1,300। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে, তো 2,90,000 সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চমে পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর চলে আসছি এজ লিমিটে, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এজ রিল্যাক্সন অবশ্যই রয়েছে, গভর্নমেন্ট যেটা গাইডলাইন্স রয়েছে ওই হিসেবে আপনাদের রিল্যাক্স রয়েছে, ছাড় রয়েছে, কোনো অসুবিধা নেই। তারপর চলে আসছে নেক্সটে জেনারেল ইনস্ট্রাকশন, কিছু দেওয়া রয়েছে আপনারা কীভাবে অফিসিয়াল আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। লাস্ট ডেট আপনারা কবে রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদের দেওয়া রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন খুদ থেকে ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট, এটা পোস্ট রয়েছে, ড্রাইভার পোস্ট রয়েছে, ড্রাইভার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন লেভেল টুতে আপনার স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 1,300। 1,90,000 সংখ্যা রয়েছে। অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর মেকানিক অবশ্যই আপনাদের নলেজ থাকতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ে 3 বছরের। 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, অবশ্যই আপনাদের রিল্যাক্স রয়েছে, গভর্নমেন্ট যেটা গাইডলাইন্স রয়েছে SC/ST 5, তেন OBC প্রার্থীরা 3 বছর রিল্যাক্স অবশ্যই আপনারা পাবেন। তো আপনাদের লাস্ট ডেট যেটা আপনাদের রয়েছে, তো লাস্ট ডেট আপনাদের 30 দিন আপনাদের সময়সীমা রয়েছে, ঠিক আছে। তো আপনাদের এই মাসটা সম্পূর্ণ আপনাদের সময়সীমা রয়েছে এবং আপনারা এর আগে এরপরের মাসে আপনারা 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে, আপনারা কোথায় জমা দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্পিড পোস্ট আপনারা যে করবেন, কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অলরেডি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অবশ্যই আপনার মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, যেটা আপনাদের অ্যাটাচের সেলফ অ্যাটাচ আপনাদের করতে হবে ফটোকপি, অল ফটোকপিসে। তারপর আপনাদের সেন্ড করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট কুরিয়ার আপনাদের করতে হবে, তো টু দ্য ডিরেক্টর জেনারেল রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন, দেন আপনার ব্লক DD 34, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 7, 3406 4, এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো আপনাদের 30 দিন আপনাদের সময়সীমা থাকছে, 30 দিনের ভিতরে আপনাদের পাঠাতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হলো এই ভিডিওতে, তো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। নোটিফিকেশন লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা
ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। ভালো থাকবেন।